জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো, সরাসরি যাচ্ছি তার কাছে। মাত্র 0.56% অর্থাৎ 1% কম কার্বন নিঃসরণ করলেও বাংলাদেশ কিন্তু বিশ্বে জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা সপ্তম দেশের স্থানে রয়েছেন এবং প্রতি বছর গড়ে প্রায় 30,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির যে লোকসানের ভার সেটি গুনতে হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষকে। চলতি গত বছরও প্রায় বাংলাদেশের রেকর্ড তাপদাহ হয়েছে সাম্প্রতিক সময়ে প্রলয়ঙ্করী বন্যা ঘূর্ণিঝড় সহ অব্যাহতভাবে প্রাকৃতিক দুর্যোগ, এবং যাতে করে যে জলবায়ু যে অভিবাসীদের সংখ্যা হাজারো মানুষ তারা কিন্তু বাস্তুচ্যুত হচ্ছেন এবং শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষা সহ সার্বিক যে মানবাধিকারগুলো রয়েছে সেগুলো অনেকটাই হুমকির মুখে পড়েছে। এই যখন প্রেক্ষাপট, তখন বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যোগ দিয়েছেন জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন COP29-এ। আজকে দ্বিতীয় দিনে তিনি ব্যস্ত ছিলেন জলবায়ুর যেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে, এবং বিশেষ করে যেই উন্নত রাষ্ট্রগুলো বিশেষ করে চীন হচ্ছে কার্বন নিঃসরণের শীর্ষে রয়েছেন 32%, এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র, রয়েছে ভারত, জাপান থেকে যেই শীর্ষ দেশগুলো সেইগুলোর নেতাদের প্রতি এবং পাশাপাশি জাতিসংঘের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন আহ্বান জানিয়েছেন যাতে করে ধনী দেশগুলো এবং বিশেষ করে যারা কার্বন নিঃসরণ করে সেই দেশগুলোর বাসিন্দারা যাতে তাদের জীবন প্রণালী পরিবর্তন করে, কারণ তাদের যে জীবন আচরণ তার অনেকটাই হচ্ছে প্রকৃতিকে ধ্বংসের বুকে ফেলছে এবং যার ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ যে সকল দেশগুলো কার্বন নিঃসরণ এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহারে প্রায় শূন্যের কোঠায়। এমন অবস্থার কিন্তু পরিবর্তন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, এবং একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবেলায় আরও সকল যে ক্ষতিগ্রস্ত দেশগুলো পাশে দাঁড়াতে জাতিসংঘকে তিনি কিন্তু আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি তার কর্মসূচিতে আজকে দিনের একেবারে শেষ কর্মসূচি হিসেবে তিনি জলবায়ু যে কর্মী রয়েছেন ইউথ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট তাদের সঙ্গে একটি সংলাপে বসবেন এবং সেটি শুরু হলে আমরা দর্শককে জানাতে পারবো। একটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য, এবারের কপকে যেহেতু বলা হচ্ছে যে উন্নত দেশগুলোর দ্বারা তাদের যে প্রতিশ্রুত অর্থ সেই অর্থ আদায়ের যে সম্মেলন, অথচ শীর্ষ যে কার্বন নিঃসরণকারী দেশ চীন, যুক্তরাষ্ট্র, ভারত থেকে শুরু করে ফ্রান্স এবং জাপানের যে সরকার প্রধান অর্থাৎ রাষ্ট্রপ্রধানরা তারা কিন্তু এখন পর্যন্ত এই সম্মেলনে আসেননি, এবং এই যে দেশগুলো মূলত দায়ী তাদের রাষ্ট্রনেতাদের এই সম্মেলনকে একমাত্র একেবারে উপেক্ষা করা, এই বিষয়টি কিন্তু যে হাজারো জলবায়ু কর্মী রয়েছেন কিংবা ভুক্তভোগী দেশগুলো যারা প্রতিনিধি রয়েছেন তাদের মনে ক্ষোভের সঞ্চার করেছেন, এবং তারা বলছেন যে অপেক্ষা করছেন যে একেবারে 24 তারিখ নাগাদ আসলে কী ফয়সালা হয়, তাদের যে প্রতিশ্রুত অর্থ বছরে প্রায় $100 বিলিয়ন করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর হাতে তুলে দেওয়া, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত মাত্র 8% বাস্তবায়ন হয়েছে, যা একেবারেই কাম্য নয় বলছেন জলবায়ুর পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছেন সেখানকার সরকার প্রধানরা, বলছেন জলবায়ু কর্মীরা। তো এই ছিল আজারবাইজানের বাকু থেকে আন্তর্জাতিক জাতিসংঘের আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। আজারবাইজানের বাকু থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মোমো।